আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের মধ্যে যত বিধিবিধান দান করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে হজ। হজ অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। এই হজ সবার উপরে ফরজ হয় না, বরং যে ব্যক্তি বাইতুল্লাহ আসা যাওয়া করার মতো সম্পত্তির মালিক হয় তার উপরে কেবল ইসলামী শরীয়তে হজ ফরজ হয়। কোনো ব্যক্তি যদি প্রয়োজন অতিরিক্ত বাইতুল্লাহ আসা যাওয়ার মতো এরকম সম্পত্তি তার থাকে, তাহলে এই ব্যক্তির জন্য ইসলামী শরীয়তে হজ পালন করা ফরজ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার মতো সক্ষমতা রাখে, যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার মতো সক্ষমতা রাখে তার জন্য আল্লাহ তাআলার জন্য হজ করা ফরজ। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি বাইতুল্লাহ আসা যাওয়া করার মতো সামর্থ্য থাকে, যে ব্যক্তির এই পরিমাণ সম্পদ থাকে, যে পরিমাণ সম্পদ থাকলে বাইতুল্লাহ আসা যাওয়া করতে পারে, এমন ব্যক্তির জন্য বাইতুল্লাহকে হজ পালন করা ফরজ। ভাইয়েরা আমার, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা এই আয়াত পাঠ করলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা সাবিল ওয়া আল্লাহর নবীজি সাবিল কি জিনিস? তখন পয়গম্বর বলেছেন, আর রাহিলাত ওয়াজ্জাদ আজ্জাদ ওয়ার রাহিলা, যে ব্যক্তি পাতিও এবং হচ্ছে বাহন এইগুলোর সক্ষমতা রাখে তার জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ। ভাই ও দোস্ত বুজুর্গ, ইহুদিরা তারা এরকম ভাবে হজকে অস্বীকার করেছিল, হজ পালন করতে অস্বীকৃতি জানালো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হজ করতে অস্বীকৃতি জানাবে, হজ করাকে অস্বীকার জানাবে, যে ব্যক্তি হজ অস্বীকার করবে সে জেনে রাখো আল্লাহ তাআলা বিশ্ব জগৎবাসীর পক্ষ থেকে অমুকাফিকি বেনিয়াজ, আল্লাহ পাক সম্পদের প্রয়োজন হয় না, আল্লাহ পাক কারো সম্পদের প্রতি মুকাবিক্কি নন, মুহতাজ নন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছে সারা বিশ্বের মানুষের সম্পদ থেকে বেনিয়াজ, আল্লাহ পাক হজকারীর সম্পদের প্রতি মুকাবিক্কি নন। সেই জন্য যে ব্যক্তি হজ পালন করে না আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, বরং তার নিজেরই ক্ষতি। হয় দোস্ত বুজুর্গ, সহিহ বুখারীর বর্ণনা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, অতপর সে হজে কি কোনো কষ্টিলতা করবে না, ওয়ালাম ইয়াফসু, কোনো পাপাচারিতা করবে না, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহুম, সে তার মাতৃভূমিতে এমন ভাবে ফিরে আসবে যেমন সেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুতরাং হাদিস থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে কোনো অশ্লীলতা করবে না, কোনো পাপাচারিতা করবে না, সে ব্যক্তি নিষ্পাপ হয়ে বাইতুল্লাহ থেকে ফিরে আসবে। ভাইরা আমার, এখন আসুন, যদি হজ না করি তাহলে ক্ষতি কি? হজ না করলে মারাত্মক গুনাহ আছে, বাবাই কঠিন ধমকি আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হজ করতে সক্ষম কিন্তু হজ করে না, ফাসাওয়ুন আলাইহি মা তাইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ব্যক্তি যদি হয়ে মারা যায়
অথবা কৃষ্ণান হয়ে মারা যাক, আল্লাহ রাসূলের কোনো দয়া আসে না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতা আল হজ্জ ফালাম ইয়াহুজ্জ, যে ব্যক্তি হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ পালন করে না, ফাসাওয়ুন আলাইহি ইহুদিয়ান মাতাও নাসরানিয়ান। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি হজ পালন করতে সক্ষম কিন্তু হজ পালন করে না, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর রাসূলের কোনো যায় আসে না। ভাইরা আমার, সেই জন্য আসুন যাদের সক্ষমতা আছে, যাদেরকে আল্লাহ পাক হজ করার মতো সক্ষমতা দিয়েছেন, আমরা হজ পালন করি। যদি হজ করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহ পাক সম্পদের অভাব রাখবেন না। কোনো ব্যক্তি যদি মনে করে হজ করতে গেলে তো সম্পদ ফুরিয়ে যাবে, আরে ভাই, আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মালিক আপনি নন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে ইহসান করে আপনাকে আল্লাহ পাকের সম্পত্তি দান করেছেন। সেই জন্য আসুন আমরা হজ পালন করি, একমাত্র হজ করব আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়।